হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ভিলেজ ফুড কুকিং অ্যান্ড ব্লগ। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থী উপলক্ষে আমি বাড়িতে একটু পুজো করব। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি আমার যতগুলো গণেশ আছে সবগুলোকে পরিষ্কার করে নেব। এই গণেশটা আমি যখন হাজারদুয়ারি গেছিলাম ঘুরতে বাবা মার সঙ্গে, তখন এটা কিনে নিয়ে এসেছিলাম। আর অনেকগুলো গণেশ আমার গিফটে পাও, আমার গণেশ খুব পছন্দ, তো তার জন্য আমি অনেকগুলো মানে গিফটেও পেয়েছি। এটা আমাকে দিদি গিফট করেছিল, ওরা এক জায়গায় ওরা পুরুলিয়াতে ঘুরতে গেছিল কোথাও একটা, তো সেখান থেকে এটা নিয়ে এসেছিল আমার জন্য। আর পুরুলিয়া, এটাও পুরুলিয়ায়, আমরা যখন পুরুলিয়া ঘুরতে গেছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম এই এই গণেশটা। এখানে ছৌ নাচের সেই ইয়েগুলো করা আছে, তো এটা এটা এটাও পুরুলিয়ার থেকে নেওয়া হয়েছিল আমার। আর এই এই যে এই গণেশটা, এটা আমার ভাই আমাকে গিফট করেছিল, আমার মাসির মাসির ছেলে একবার হচ্ছে ভাই ফোটাতে এটা আমাকে গিফট করেছিল আমার ভাই। খুব সুন্দর, দেখুন আমার সবকটা গণেশই খুব সুন্দর। এগুলো আমি কিনেছিলাম মেলার থেকে, এটা আমার বার্থডে গিফট। এটা আমার পিতলের গণেশ, আরেকটা আছে তো সেটা পড়ে গেছিল, পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে, কিন্তু ঠিক করতে পারিনি। এবার গেছিলাম দোকানে ঠিক করতে, কিন্তু ঠিক করতে পারিনি, কালকে গেছিলাম তো। আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, বানাবো পায়েস। এবার পায়েস বানানোর জন্য ফার্স্টে কড়াইয়ে দিয়ে দেব দুধ। রান্নাঘরে পায়েসটা বসিয়ে দিয়ে এসেছি, এখানে পুজোর গোছ গাছটা করে নিচ্ছি সেই ফাঁকে।
গণেশের পায়েস তৈরি করতে গেলে পরে তার মধ্যে কেশর দিতে হয়, কেন কি কেশর গণেশের, গণেশ ঠাকুরের নাকি প্রিয়। তো এবার পায়েসের ওপরে একটু কেশর ছড়িয়ে দেবো। কি কি বলো? পায়েসটা নামানোর আগে উপর দিক দিয়ে একটু কেশর ছড়িয়ে তারপরে নামিয়ে নেব। আমরা এবার গণেশের পুজোতে ঘট স্থাপন করতে পারবো না, কারণ আমার মেজো ঠাকুমা মারা গেছে, 1 বছরও হয়নি। তো এবার সামনে 1 বছর হবে আর বাৎসরিক করা হয়নি এখনো, তো তার জন্য আমরা ঘট বসাতে পারিনি, এবার এমনি পুজো করছি।
পুজো দেওয়া কমপ্লিট। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।